রংপুরে যানবাহন এবং মানুষের ভিড় নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের নির্দেশনায় 23তম দিনেও রংপুরের ছোট যানবাহন এবং মানুষের ভিড় তাদের নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকেই কারণে অকারণে রিক্সা, অটোরিক্সা, সাইকেল, মোটরসাইকেলে অনেকেই ঘুরছেন নগরীতে, বের হয়ে যাচ্ছেন এভাবেই। এতে সামাজিক দূরত্বের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর 41 পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে মেট্রোপলিটন পুলিশ নির্দেশনা অমান্যকারীদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠাচ্ছেন, অনেককে দেওয়া হচ্ছে মামলা। এছাড়াও নগরীতে সিটি কর্পোরেশন, সেনাবাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরাও সামাজিক নিশ্চিন্ত করার কাজ করছেন। ইফতেখার, করোনা ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.